তো দেখো, এখানে আমাদের এখানে কিছু এই যে ডেন্টিস্ট মানে দাঁতের যে ডাক্তার বা ক্লিনিক বা প্র্যাকটিস করে এরকম, ইউনাইটেড কিংডম তথা হচ্ছে তোমার ইংল্যান্ডের দাঁতের ডাক্তারকে খুঁজতে হবে। তো এখানে আমি মোস্ট অফ দ্য ইনফরমেশন অলরেডি নিয়ে রাখছি, তো তোমার কিছু কাজ আছে আগেই এক। এই অ্যাপসটা আগে অ্যাডভান্সটা নিয়ে নিয়ে গেলে আচ্ছা, এটা ফেসবুক পিক্সেল হেল্পার, এটা এটা ইনস্টল করে নেওয়া লাগবে। আমি তোমার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা দেখুন তোমার এখানে অ্যাড হয়ে যাবে, যে এইরকম একটা চিহ্ন চলে আসবে। এরপরে তোমার কাজ শুরু। তো সবার আগে তোমার যেটা করতে হবে, এই কোম্পানি গুলো যে আছে, দেখো এই কোম্পানি গুলোর কিন্তু ওয়েবসাইট নাই। তো প্রথমে আগে এখানে লিঙ্কডইন প্রোফাইল আছে, এখানে ঢুকেও তুমি এরা কোন কোম্পানিতে চাকরি করে লিঙ্কডইন এখান থেকে ঢুকেও দেখতে পারবা। আচ্ছা, প্র্যাকটিস ম্যানেজার এই যে হোয়াইট ডেন্টাল প্র্যাকটিস এই কোম্পানিতে চাকরি করে। তো এখানে যেহেতু কোম্পানির নাম দেওয়া আছে, সবার আগে আমার কাজ হবে হচ্ছে কি, এই কোম্পানিতে গুগলে সার্চ করে এদের ওয়েবসাইট বের করা। তো আমরা এখানে দেখো একটা জিনিস শেয়ার হবো, এদের ফোন নাম্বার গুলো মোটামুটি সবগুলো স্টার্ট হবে 4 কোড দিয়ে। কান্ট্রি এ যে লোকেশন, অ্যাড্রেস যে এখানে ইউনাইটেড কিংডম উল্লেখ থাকবে বা ইউকে লেখা থাকতে পারে এইরকম। তো দেখো যে ইউকে, এটা দেখি তো আমি বুঝতে পারতেছি, ওয়েবসাইটে ঢুকে পড়বো। ওয়েবসাইটে ঢুকের পরে প্রথম কাজ হচ্ছে আমার দেখা যে এরা এটা ডেন্টালের ওয়েবসাইট কিনা বা ডাক্তারের ওয়েবসাইট কিনা। তো এখানে মোটামুটি বেশিরভাগই ডাক্তার হবে, কিসের জন্য দেখা হয় যে এখানে এই কোম্পানির নামের গুলোর মধ্যেই ডেন্টিস্ট বা ডেন্টাল লেখা আছে। তো আশা করা যায় বেশিরভাগই ডাক্তার হবে। আর তারপরে তুমি এদের ওয়েবসাইটে ঢুকবা, ঢুকায় দেখো যেগুলো দাঁতের ওয়েবসাইট এগুলো কিন্তু দেখেই বোঝা যায়, বা দাঁতের হাসি মুখের ছবি থাকবে এরকম কিছু। তারপরে আরেকটা জিনিস যে দেখতে পারো, সেটা হচ্ছে কি এদের আওয়ার সার্ভিসেস মানে কি সার্ভিস তারা প্রোভাইড করে এরকম কিছু দেখে তোমার যদি মনে হয় এটা দাঁতের ডাক্তারের ওয়েবসাইট বা ক্লিনিক যেখানে দাঁতের চিকিৎসা করা এরকম, তাহলে তো ঠিক আছে। আর মূল কাজ হচ্ছে কি, এখানে এসে আমি কিন্তু এখানে খেয়াল করবো যে ফেসবুক পিক্সেল আছে কিনা। এখানে আমি ক্লিক করার পরে যদি দেখি নো পিক্সেল ফাউন্ড, তার মানে সেটাই আমি শুধুমাত্র নিতে পারবো। এখানে যদি ফেসবুক পিক্সেল থাকে, ওটা আমি তোমার দেখাচ্ছি কিরকম হবে তখন, তখন এই নো পিক্সেল তার মানে এখান থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লোকটার ডিরেক্ট ইমেল যদি আমরা পাই, এই এখানে যে লোকের নাম দিয়ে আছে আর চলে টাইটেল। আর তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, যদি এই ওয়েবসাইটে ঢুকে আমরা যে পার্সনে খুঁজছি সেটার নাম হচ্ছে প্র্যাকটিস ম্যানেজার। তো অ্যাবাউট আস বা আওয়ার টিম, এখানে গিয়ে যদি তুমি দেখতে পারো যে এদের নাম বা ইমেল দিয়ে আছে, তাহলে তো ভালো, না পেলেও সমস্যা নাই। তো দেখো এখানে আমি দেখলাম যে এখানে ডেন্টিস্ট আছে, ডেন্টিস্ট এরা সবাই ডেন্টিস্ট, এখানে কেউ প্র্যাকটিস কি করে এটাতে প্র্যাকটিস ম্যানেজার নাই। তো এটা আমরা লিঙ্কডইন থেকে পাইছি। তো আমাদের যেটা কাজ হবে এখন হচ্ছে এই ডোমেইনটা থেকে যদি এর ইমেল পাওয়া যায়, তো এই জন্য আমরা এই যে হান্টার এই টুলটা ইউজ করবো। এটা তোমার আমি দিচ্ছি, এখানে ডোমেইন নাম বসাই দিবা, আর হচ্ছে এখান থেকে কোম্পানি নেম, আর হচ্ছে ওয়েবসাইট। উই ডিডেন্ট ফাইন্ড এনি ইমেল অ্যাড্রেস, তো এখান থেকে পাওয়া যায়নি। তো না পাওয়া গেলে হতাশ হওয়ার কিছু নেই, এখান থেকে তুমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট আছে গিয়ে বা এদের যে জেনারেল ইমেল যেটা, এটাও তুমি নিতে পারো কন্ট্যাক্ট। আজ এখানে তো ইমেল দেওয়া আছে রিসিপশন, তো এখানে আমরা এটাই তাহলে এখান থেকে আমরা নিয়ে নিবো যেহেতু পাওয়া যায়নি। আর এখানে আমরা ওয়েবসাইটটা এখানে আনবো, এখানে ফেসবুক পিক্সেল পাওয়া যায়নি এই জন্য।
ও আরেকটি কাজ এখান থেকে ফোন নাম্বারটা নিবা, বা এই যে গুগল থেকে ওইখান থেকেও নিতে পারো। তো আমার একটার কাজ শেষ, পরেরটা পেয়েছি। এই ডেন্টাল প্র্যাকটিস দেখেই মনে হচ্ছে যে এটা ডেন্টিস্টের ওয়েবসাইট, ভুলে বললাম। আচ্ছা দেখো এখানে এদের ফেসবুক পেজ ওয়েবসাইট আছে, এখানে কি লেখা অ্যাজ এ ইউকে, দেখছো তো? এটা কিন্তু আমরা ইউনাইটেড কিংডম, তো ঢুকে পড়ি এদের ওয়েবসাইটে। আর ঢুকে পড়ার পরে আমরা কি খুঁজেছি, প্র্যাকটিস ম্যানেজার। এখানে প্র্যাকটিস ম্যানেজার অলরেডি একটা পার্সন এখানে আছে, ডেন্টাল প্র্যাকটিস ম্যানেজার। তো তারপরে আমরা দেখি এখানে কি আছে আরো, যদি কেউ থাকে অ্যাবাউট আস। এই যে এখানে তুমি ঢুকে কিন্তু দেখতে পারো যে এরা কি কি সার্ভিস প্রোভাইড করে। এই যে দেখো দাঁতের এরা চিকিৎসা করে, তাহলে আমরা কিন্তু শিওর এটাই দাঁতের ওয়েবসাইট। আর ফেসবুক পিক্সেল এখানে আগে দেখবে যে নো পিক্সেল ফোন, তার মানে ঠিক আছে। আর আমার যেটা কাজ ওয়েবসাইটটা দিয়ে এখানে দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিলাম, যদি এদের ভ্যালিড ইমেল পাই তো এদের ইমেলই নিব, না পেলে জেনারেলি নিব। না এখানে কোনো ইমেল নাই, পেলেও কিন্তু অবশ্যই ভেরিফাই করে নিব, না পেলে তুমি কন্ট্যাক্ট আছে চলে যাবে, জেনারেলি এটাই নিয়ে নিবে। আচ্ছা তারপরে যদি এখানেও যদি দেখে দেখো যে তোমরা এখানে কোনো কন্ট্যাক্ট ইমেল ওয়েবসাইটও পাচ্ছ না, তখন যেটা করবে এই যে হান্টারে ঢুকে এই যে সার্চ, এখানে গিয়ে ডোমেইন দাও, একবার সার্চ দিতে পারো। এখানে যদি কোনো ইমেল অ্যাড্রেস পাও এখান থেকেও নিতে পারো। আচ্ছা তাহলে এই দুইটা তো আমি স্যাম্পল দেখালাম, এখন একটা দেখে যেটাতে ধরো ফেসবুক পিক্সেল আছে, তো এখান থেকে না দেখে আমি অন্য একটা, যেমন এই যে হান্টার, এই ধরো এখানে তুমি একটা লিখলো যে google.com, এরকম করেই তো তোমরা ওয়েবসাইট গুলো লাগো, তাই না? লেখার পরে দেখো ধরো এই জুম ইন করছি আমরা, দেখলাম এইরকম করেই তো আমরা ওয়েবসাইটে ঢুকি। এটা তো ফেসবুক পিক্সেল নাই, এটারও নাই, এই যে হান্টার, হান্টারে দেখো, এই হান্টারে যখন আমরা ঢুকছি, আর কিন্তু যদি পিক্সেল থাকে তাহলে এইরকম লেখা থাকবে, 1 পিক্সেল ফাউন্ড ফর হান্টার, এই যে ফেসবুক পিক্সেল। যদি দেখো তুমি এইরকম এই যে ফেসবুক পিক্সেল এইরকম আছে, তো ওই যে ওয়েবসাইট এখান থেকে ঢুকবা, এইরকম ঢুকে যদি দেখো যে এরকম হান্টারের মতো এরকম পিক্সেল আছে, তাহলে কিন্তু এই দেখো আমরা যেটা ঢুকেছি এটা কিন্তু নাই। আর যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা ওটা আর কোনো কিছুই করবো না, ওটা জাস্ট তুমি খালি এইরকম ধরো যেটাতে আছে লাল দাগ দিয়ে দিলে পুরো একটা ঘরে যেটা অলরেডি পিক্সেল আছে। তো এই হচ্ছে আমাদের কাজ, আমি তোমাদের এই শীট দিচ্ছি, আর হচ্ছে হান্টার অ্যাকাউন্ট দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 120টা আপাতত ইমেল, এখানে তোমার 200টার মতো আছে, 238টা, এখন 120টা পর্যন্ত আমাদের টার্গেট হয়। দেখো এগুলো কিছু কিছু আছে কিন্তু এগুলো কিন্তু তোমার ঢুকে ভিতরে আগে শিওর হওয়া লাগবে যে এরা কিন্তু অরিজিনালি ডেন্টিস্ট কিনা, না হলে কিন্তু নেওয়া যাবে না, বা ডেন্টিস্ট ডেন্টাল ক্লিনিক কিনা। তো এই কাজ এটা বিকালের মধ্যেই করার ট্রাই করবো, দেখা যাক 100টা তো, না হলে গায়ে হলেও সমস্যা নেই। ধন্যবাদ।